গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ভিডিও বন্ধুরা, তোমরা আগের ভিডিও তো দেখেছো, আমরা বেড়াতে এসেছি ষষ্ঠীতে বাপের বাড়ি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, প্রত্যেক দিন তোমরা ভিডিওতে দেখতে পাও যে আমি আমার ঘরে থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু আজকের পরিবেশটা দেখো একটু অন্যরকম। তো চলো দেখি। আর এই দেখো, এখানে আমার বোন আর মেয়ে ঘুমাচ্ছে এখনো। এই দেখো ওরা সব ঘুমাচ্ছে, ওরা ঘুমাচ্ছে এখন কম্বল ঢাকা দিয়ে। এই দেখো ঘুমাচ্ছে। দেখো বন্ধুরা, আমার কাকিমা ঝাঁট দিচ্ছে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর এ দেখো, এটা আমার বাপি, আমার বাপি বসে আছে এখানে। আমার বোনের ছেলে পড়তে বসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া করছে। কমেন্ট করে জানিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কার ছেলেমেয়েরা পড়া করে। আর এটা বোন দাঁড়িয়ে আছে। এ দেখো আমার কাকাদের গরু। এ দেখো আমার মা গোবর দিচ্ছে, গরু আছে, কালকে তো তোমাদের দেখালাম, তাই এখানে ঘুরতে দিচ্ছে, ঘুরতে দিচ্ছে আমার মা। দিদা বললো না, দিদা কে বলছি এই পাখিটা বলছি জল খেয়ে আসবি তো চুল চুল চুল
এ দেখো বন্ধুরা, খাসির মাংস বলা ছিল তো দিতে এসছে পাড়ার একজন, এই দাদার মেয়ে। এ দেখো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের রান্না হয়েছে। দেখো এখানে ভাত, সাদা ভাত আর খাসির মাংস, মাটন, আর হয়েছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের সঙ্গে রয়েছে চিকেন কষা, লাল লাল করে চিকেন কষা, তার সাথে ফ্রায়েড রাইস, আর সাদা ভাতের সঙ্গে খাসির মাংস। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আমাদের দুপুরে কি রান্না হয়েছে, আর এবারে খাবার খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এ দেখো বন্ধুরা, আমার মা, এ দেখো আমার মেয়ে খেতে বসে পড়েছে, আর এ দেখো আমার খাবার বেড়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন উঠে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, ঝড় উঠেছে। তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়, খুব মেঘ করেছে আকাশে আর ঝড় উঠে পড়েছে। চলো বন্ধুরা, তখন তো তোমাদের দেখালাম আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তারপরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাদের রাতে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আর রাতে আমাদের লাইট আসেনি বলে কোনো কিছু রান্না হয়নি। দুপুরের খাবার ছিল ভাত আর মাংসের তরকারি ছিল, তোমরা তো দেখেছো দুপুরে কী কী রান্না হয়েছে, তো ওই খাবারই এখন আমরা খাচ্ছি, তাই তোমাদের সঙ্গে আর রান্নার খাবারটা শেয়ার করতে পারলাম না। তো আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, বাই।